নয় বনমালীপুর এলাকায় আগরতলা পৌর নিগমের 22 নম্বর ওয়ার্ডের বিভিন্ন রাস্তা ও নিকাশী ব্যবস্থা শুক্রবার পরিদর্শন করেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন ওনার সাথে পরিদর্শনে ছিলেন এই ওয়ার্ডের কর্পোরেটর হিমানি দেববর্মা, স্থানীয় ক্লাব সভাপতি প্রণব সরকার সহ অন্যান্যরা। পরিদর্শনকালে মেয়র জানান, এই এলাকার রাস্তাঘাট নিকাশী ব্যবস্থার হাল সবারই জানা। আগরতলা পৌর নিগমের এই ওয়ার্ড এলাকার রাস্তার দুপাশের ড্রেনগুলি দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি। রাস্তার দুপাশে কভার ড্রেন করা যায় কিনা এ ব্যাপারে ভেবে দেখছে পৌর নিগম। তিনি আরও জানান যে এই ওয়ার্ডের কর্পোরেটর এলাকার মানুষের সাথে তাদের সমস্যা সম্পর্কে কথাবার্তা বলে এ ব্যাপারে ওনাকেও অবগত করেন। জানান, এই ওয়ার্ড এলাকায় কভার ড্রেন করার চেষ্টা করবেন। আগরতলা পৌর নিগম শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য, যানজটমুক্ত করার জন্য নিকাশি ব্যবস্থা যথোপযুক্ত রাখার দিকে বিশেষভাবে নজর দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর বনমালীপুরবাসীকে জলযন্ত্রণা থেকে মুক্ত রাখার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য গুরুত্ব দিয়েছে, কাজ করছে। তবে এর জন্য ওনাদের কিছুটা সময় প্রয়োজন। তবে অভিযোগ করে বলেন, বিগত সরকারের আমলে পৌর নিগম কাজই করেনি। কারণে আমরা বলছি রাস্তার দুপাশে সবার ড্রেন করে করা যায় কি না, সেই হিসাবে আমরা ঠিক করেছি। আমি একটু আশ্বস্ত করতে পারছি, আমাদের কর্পোরেটার সবসময় নিয়েছে কাজ নিয়ে সবসময় যোগাযোগ রাখেন আমাদের সঙ্গে, এলাকার লোকজনের কথা বলে এলাকার সমস্যাগুলো অবহিত করেন এবং উনি কাজ করছেন ভালোভাবে। আমি আজকে ভিজিটে এসেছি, আমি এই রাস্তার পাশে দুটো ড্রেন দিকে আসছি, সবার ড্রেন করার আমি চেষ্টা করবো। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।